বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও আজকে খুবই ভালো আছি। তো সকালবেলা 5:30টার সময় ঘুমে থেকে উঠেছি, উঠে পরপর ভিডিও করাচ্ছিল, সেগুলো এডিট করে পোস্ট করেছি। তারপর ঘর বাড়ি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা আলনা ঠাল্লা সব ঝুষিয়ে মেয়েকে স্নান করিয়েছি। বর চলে গেছে অফিসে চা খেয়ে, মেয়েকে স্নান করালাম, এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখন 10টা বাজে, ওদের স্কুল 11টা থেকে শুরু হয়, তো আমাকে আজকে স্কুলে নিয়ে যেতে হবে। আর এখন থেকে আমি আজকে আমার ব্লগটা শুরু করলাম, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। আর দেখলে পরে অবশ্যই প্রথমে লাইক দিয়ে দেখা শুরু করবে, একটা লাইক অবশ্যই বিনামূল্যে দিয়ে দিও লাইক। আর একটা ভালো হয় বা খারাপ হয় যা তোমাদের মন্তব্য অবশ্যই একটা কমেন্টে জানিও। আর যারা নতুন বন্ধু আজকে ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন বাজিয়ে অল লেখাটাকে ক্লিক করে দিও। তো এখন থেকে আমি ব্লগটা আজকে শুরু করলাম, তো চলবে রাত পর্যন্ত। ডেইলি ব্লগ জানোই যে সকাল থেকে রাত পর্যন্ত যা যা শেয়ার করতে হয়, মানে অল্প মানে অল্প হলেও সামান্য সামান্য কিছু করে দেখাতে হয়। তো এটাই হচ্ছে আমাদের লাইফস্টাইলের ডেইলি ব্লগের ভিডিও। তো মেয়েকে যেহেতু স্কুলে আমাকে নিয়ে যেতে হবে, আবার বসেই থাকবো কিনা জানি না, আবার 12:30টা ছুটি হয়ে যাবে, হয়তো দিয়ে চলে আসব। আর ভাতটা হয়ে গেছে, এই অর্ধেক রান্না করেছি, মেয়েকে নিয়ে স্কুলে যাবো, এখন ভাত ছাক দিব। ভাত ছাক দিয়ে আমি স্নান করেছি, এখন ওই মাথা টাথা পরে ওই সুসপেন টুসপেন পরে একটু সিঁদুর লাগিয়ে ওকে নিয়ে যাবো, কারণ অনেক দূর হেঁটে গিয়ে সিটি ধরতে হয়। যদি বাড়ির কাছে থেকেই আমি সিটি ধরি তাহলে 25 টাকা চায়, আবার আসতে 25 টাকা, দিন 25 টাকা। তো একটু হেঁটে গেলে যদি 10 টাকায় পাওয়া যায় তাহলে কি লাভ, তাহলে কি সুন্দর লাভ, তাই না বলো বন্ধুরা? তো সিটি এলাকাগুলো এখন এমন হয়েছে, একটু এখান থেকে যদি একটু এখানে যাও তাই 20 টাকা, মানে এতটাই এরকম করে। তো একটু মানে তাড়াহুড়ো করছি, একটু হেঁটে যেতে হবে, যেহেতু প্রতিদিন ওর বাবার গাড়িতে যায়। তো বর চলে গেছে অফিসে, মিটিং আছে, তো এসে আমি বাদ বাকি রান্নাটা করবো, কাঁঠালের তরকারি করবো। তো ভাতটা ছাক দিয়ে মেয়েকে নিয়ে স্কুলে যাই, তারপরে যা যা পারি শেয়ার করবো, অবশ্যই তোমার সঙ্গে থাকো। আর আমার ব্লগটা দেখতে থাকো। দেখো মা তালা দিচ্ছে ঘর, দেখো শুতে থাকো। ধরো জুতো পড়ছে, জুতো কি মাছ? বাটা। আর আর কি মাছ? না তো আমরা বেরিয়ে পড়েছি, একটু হেঁটে গিয়ে সিটি ধরবো, তাহলে 10 টাকা নেবে। আর ফ্ল্যাটের নিচের থেকে যদি সিটি ধরি তাহলে 20 টাকা, 20 টাকা, এমনকি 25 টাকা বা 30 টাকা চেয়ে বসে থাকে। তো ওই যে একটা সিটি আসছে, দেখি চলা যায় কিনা। দাঁড়ান, তো সিটিতে চড়ে পড়েছি। আর ঋতুকনা তো জানোই ও খুব সরম পায়, ও যে প্রার্থনা হবে এখন ফের লাইন দাঁড়াচ্ছে। আর তো আমি এখন যাব, চলে যাব। তো কাছে গিয়ে দেখাই তোমাদেরকে ঋতুকনাকে, ও যে লাল জামা লাল টপ আর ইসে দেখতে পাচ্ছ, ও যে তাকিয়ে আছে। কিরকম ভাব লাগিয়েছে বাচ্চাগুলো দেখো, ক্লাস করবে না, আমার মেয়ে ওইরকম করেছে প্রথম দিন।
তো বাজার করব এখন তো বকখুল নিব বকখুল মাছের বাজার কোন দিকে এই যে মোটরসাইকেল আসছে আরো আগে এসেছি মাছের বাজার চিংড়ি মাছ কত পোয়া কত এই কি একদম নষ্ট হয়ে গেছে না এই যে কাকি কম রাখা যাবে না তবে চিংড়ি মাছ খুঁজতেছি দাদা চিংড়ি কত কম দেবেন কত এখন কম দেওয়া যায় বলেন এখানে পাচ্ছি এগুলো কি পয়সা গেছে নাকি চিংড়ি দাদা এই যে এই ভালো ভালো পয়সা পয়সা দেন দেখি কতগুলো হয় কতটুক দেখি ট্যাংরা পোয়া কত ট্যাংরা এগুলো ট্যাংরা পোয়া কত এটা 300 পোয়া এটা 120 টাকা পোয়া এগুলো সবই আইতো অনেক বেশি যাচ্ছে এমনি দেড়শো টাকা নিয়ে কাটে তোমার জন্য কাটা তোমার জন্য খালি দেড়শো তোমার জন্য না না তাহলে নিব না কেউ নাই দেড়শো টাকা আছে দেড়শো টাকা ছয়শো টাকা এটা একটা ঘিরু দেন তো দাদা দেখতেছি
তো বন্ধুরা মেয়েকে স্কুল দিয়ে বাজার ঠাজার করে আমি আসলাম এখন বাড়িতে, হাত ঠেন ধুলাম বসলাম। তো ভাতটা তো তখন করিয়ে গেছি, এখন কাটবো কাঁঠাল, চিংড়ি মাছ কাটবো আর একটু মেটে এনেছি। তো দুটো দিয়ে করবো, আর বক ফুল এনেছি, তো তোমাদেরকে দেখাবো। আর আমি এখন জ্যাকেটটা খুলে, জ্যাকেটটা প্রচণ্ড গরম লাগে, জ্যাকেটটা খুলে এটা পরে রান্না বান্না করি, তারপরে বর গিয়ে দিদিগণকে নিয়ে আসবে। তো আমি ওই যেখান থেকে বললাম যে চললাম 10 টাকা নিল, আবার ওখানে সেটি করে আসার সময় আবার ওখানে নেমেছে 10 টাকা নিলো, কারণ ফ্ল্যাটের নিচে নামলেই 10 টাকা বেশি নেবে, 20 টাকা। তো অত টাকা আমার বেশি হয়নি, কারণ টাকা ইনকাম করা যে কী কষ্ট সেটা আমি আমার বরের মুখ দেখেই বুঝতে পারি, কারণ ও মুখ ফুটে কিছু বলে না, কিন্তু আমি বুঝতে পারি, কারণ টাকারই দুনিয়া সব কিছু। তো জায়গাটা এখানে নেড়ে দেই আর চেঞ্জ করব না। তো এখন আমি যে সে কাঁঠালটা কেটে নেব, কাঁঠাল কেটে চিংড়ি মাছটা বেছে নেব, আর একটু মেটে এনেছি। তো দুটো দিয়ে মিক্স করে রান্না করব আর বক ফুলের বড়া করব। তো ভাত তো হয়ে গেছে, যে ভাতটা দিয়ে সাইড করে দেখে আগে সব কিছু গোছ গাছ করে নিই। আর টমেটো বা চাটনিও রান্নাতে হবে, কারণ কালকে কুল এনেছি, ক্যাপসিকাম আনলাম একটা, কাঁঠালের তরকারিতে দেবো, যেহেতু মাংসের মতো করে রান্না করব। তো আগে কাটাকাটি করি, তারপরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। তো বন্ধুরা, আমি মেয়েকে স্কুল দিয়ে কী বাজার করে নিয়ে আসলাম তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এখানে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটাকে বেছে নেব, আর চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল। তো কালকেই বর কাঁঠাল এনেছে, আর আজকে আমি চিংড়ি মাছ আনলাম, কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ, আর মেটে এনেছি অল্প। তো মেয়ে মেটের কথা বলছিল, মেটে দিয়েও তো কাঁঠালের তরকারি খাওয়া যায়, তো এখানে কিন্তু 100 টাকার মেটে, বুঝতে পেরেছো? আর এনেছি এই যে বক ফুল, 10 টাকা 10টা, আর টমেটোমের চাটনি করব। আর টমেটোমের চাটনিতে বড়ের মানে কুল দেবো বেশিরভাগটাই, কারণ কুল আমি ভিজিয়ে রেখে দিলাম। আর এই যে এখানে কুলগুলো কালকে এনেছি, এখানে কেন বলছো 25 টাকার কুল। তো যাই হোক, এগুলো আমি এখন বাছাবাছি কাটাকাটি করে নিই। আর ক্যাপসিকামটা আমি আজকে যখন কাঁঠালের তরকারিটা একটু ভালো করে রান্না করবো, ক্যাপসিকাম দেবো, টমেটো মানে মাংসের মতো করে রান্না করতে যা যা লাগবে সব কিছু জোগাড় জন্য করে নিচ্ছি। আর পিছনে আমার ফ্যান চলছে, যে ফ্যান মানে প্রচণ্ড ঘেমে গেছি। আর এখানে নিয়েছে ঝালমুড়ি, চানামুড়ি, চামচ দিয়ে খাবো আর কাটবো, কারণ ভাত তো হয়ে গেছে, যে ভাতের হাঁড়ি। তো আমি আগে কাটাকাটি করে নিই সব কিছু, তারপরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। তো বন্ধুরা, কাটাকাটি করতে আমার পাক্কা 1 ঘন্টা লেগে গেল, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেই চিংড়ি মাছ, আর এটা হচ্ছে মেটেটা, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, ক্যাপসিকাম, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, টমেটোমের চাটনি হবে, এখানে বড়ই ভিজিয়ে রেখেছি বড়ই দিয়ে, কাঁঠাল, আলু ভাপিয়ে নিয়েছি, আর বক ফুলের বড়া। তো এখন হ্যাঁ, আর আছে চাল কুমড়ো ভাজা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো তেল, চিংড়ি মাছটাকে ভাজতে হবে। আর আমি পান খাচ্ছি আর রান্না করব। তো চিংড়ি মাছটাকে আমি মাখাচ্ছি, এখানে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এটাকে ভালো করে মেখে নিচ্ছে, কারণ জানোই তো এগুলো তো একদম তাজা চিংড়ি না, অনেক দিনের বরফ দেওয়া থাকে। তবুও আমি ভালো করে কেটে বেছে লবণ দিয়ে কতবার ধুইলাম, একেবারে অনেক কয়বার ধোয়ার পরে, তারপরে একটা গন্ধ ভাব, যে গন্ধ থাকে না একটা মাছি ঠাছি পরে, সেই গন্ধটা আর নেই। তো এখন আমি কড়াই গরম হয়ে গেছে আর হাত ধুয়ে নেব, কারণ কড়াইও গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে ধোঁয়া উঠছে। তো আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলোকে উল্টে দিচ্ছি, অনেক দিন হয় চিংড়ি মাছ খাওয়া হয় না, কারণ তোমরা তো জানোই আমার সার্ভিকাল পন্ডালাইসিস পেন, চিংড়ি মাছ একলা বাতুল জিনিস, কিন্তু ভেতিকোনার বাবা বলছে কাঁঠাল দিয়ে খাবে, তো
কি আর করা যাবে, এই বয়সে যদি মুখ বেঁধে থাকি তাহলে আর খাবো কবে বলো? তো আমি যে প্রথমে চিংড়িগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, এখন আবার আবার দিয়েছি, এই কটা ভাজলেই শেষ। আর এখন আমি মিক্সিতে মশলাটা করে নেব। তো বন্ধুরা, আমি যে মেটেটা আনলাম সেটা দিয়ে একটু ঝোল বানাই, কারণ ধেতিগানা চিংড়ি মাছ কাঁঠাল এগুলো খেতে চায় না। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর একটু পেঁয়াজ কুচি, আর মিক্সিতে মশলা করেছি, ওখান থেকে একটু টমাটো দিয়ে দিই দুই কুচি। তো ভাজা হয়ে গেছে, এখান থেকে সামান্য মশলা দিব আর একটু কাঁঠালের তরকারিতে দিব। এটুকু কাঁঠালের তরকারিতে দেব, মশলাটা ভালো করে কষিয়ে মেটেটা আর আলুটা দিয়ে দেব। দিয়ে দিলাম একটু মিট মশলা, তো মেটেটা দিয়ে দেবো এখন, আর কিছু আলু দেবো। আলু কাঁঠালে যে আলুগুলো সিদ্ধ করে দিয়ে রেখেছিলাম সেগুলো এখানে কয়েক পিস দেবো। তাহলে ধিতিকোনা এটা দিয়ে খেতে পারবে, আর আমরা কাঁঠালের তরকারি তারপরে সে চাল কুমড়া ভাজি এগুলো দিয়ে খাবো, আমরাও একটু খাবো, একটু ঝোলঝোলি বানাবো। তো কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। এটুকুনি থাক, লবণ দিইনি, এখন লবণ দেবো আমি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু ভালো করে জাল দিয়ে তারপরে গরম মশলার গুঁড়ো দিতে হবে, দিয়ে নামাবো। অনেক রান্না বাকি আছে এখনো, কাঁঠালের তরকারি রান্না করব, তারপরে চাটনি রান্না করতে হবে। তো পাঁঠার মেটের তরকারিটা আমার হয়ে গেছে, আর আমি এখন সামান্য গরম মশলার গুঁড়ো দিব, দিয়ে নামাবো। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখন চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের তরকারিটা রান্না করব। তো মেটের তরকারিটা ঢেলে কড়াই পরিষ্কার করে কড়াইয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়ে দিব দুটো তিনটে শুকনো লঙ্কা আর গোটা জিরে আর পাঁচফোড়ন, আর এখন দেব পেঁয়াজ কুচি আর টমেটোর কুচি। আর দিয়ে দেবো ক্যাপসিকাম। এটাকে লাল লাল ভেজে, একটু লাল লাল হয়ে আসলে মিক্সিতে করে রেখেছি মশলা, তো সেটা দিয়ে কষাবো, কষিয়ে তো মাখা মাখা করবো, কারণ মেটের তরকারি এটা রান্না করলাম ওটার ঝোল আমাদের সবারই হয়ে যাবে, আর সেজন্যে চিংড়ি মাছের চিংড়ি মাছের কাঁঠালের তরকারিটা আমি মাখা মাখা করবো,
মাখা মাখাই করতে হয় ঝোল, ঝোল খায় মানুষে। সে আমাদের বাড়িতে আমার কাঁঠালের তরকারি হলে আমরা অন্য কিছু রান্না করতাম না, মানে অনেকগুলো বেশি করে রান্না করা হতো, তো কাঁঠালের তরকারি দিয়ে খাওয়া হতো। তো ওটা ভাজা হয়ে গেছে, এই দেখো মিক্সিতে মশলা করেছি, এটা দিয়ে দিলাম। তারপরে মিক্সি ধুয়ে জল দিতে হবে। আর এখন হচ্ছে এটাকে কষানোর পালা, যেহেতু মাংসের মতোই করে রান্না করব, আর একটু ভালো করার চেষ্টা করতে হবে, যেহেতু নিজে বাজার করে নিয়ে আসলাম। একটু রান্নাটাও ভালো করে বরকে খাওয়াই, দেখি কি বলে, তাহলে হয়তো বাজারের দায়িত্ব আমাকেই দিয়ে দিবে। তো বাজার করতে, তারপরে সবজি বাজার, মাছের বাজার, আমার এগুলো মানে মানে ঘুরতে খুব ভালো লাগে। মাছ, নানা রকমের মাছ দেখা যায়, তো আমার ভীষণ ভালো লাগে, সেজন্য আমি তোমাদেরকেও শেয়ার করি। তো এটা একটু ভালো করে কষাবো, তারপরে কাঁঠাল ছেড়ে দেবো। এখানে কাঁঠাল কষানো হয়ে গেছে, ছেড়ে দেবো কাঁঠাল। আর আলু ভাপিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন মেয়ে চলে এসেছে স্কুল থেকে, বর নিয়ে এসেছে, আমার তো রান্না করতে লেট, কারণ আমি যদি ওকে স্কুলে দিতে নাচ গেতাম তাহলে আমার কখন রান্না হয়ে যেত। তো এটাকে আস্তে আস্তে অনেকক্ষণ কষাতে হবে। আর লবণ দেবো আমি পরিমাণ মতো, কড়াই এক হাতে সেলফি স্টিক বন্ধুরা, আর এক হাতে কড়াই খুন্তি নাড়া, খুবই কষ্ট। তো আন্দাজ মতো লবণ দেবো এখন। হাত দিয়ে লবণ না দিলে আমি বুঝতেই পারি না, তো এটুকু দিলাম আর একটু দিলাম। এখন তো হাত ধুতেই হবে আমার, লবণ হলদি যাই ধরি না কেন আমার হাত ধুতে হয়। তো যাই হোক বন্ধুরা, মিক্সি ধুয়ে একটু সামান্য জল দিয়ে ঢাকা দেব। তো বন্ধুরা আমি ঢাকনা খুলেছি, আর এই অবস্থায় আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দেবো, সবগুলো দেবো না, দেখো অনেকটাই আছে। তো এখনই চিংড়ি মাছটা না দিলে হয়তো তরকারিটা মজবে না, সেজন্য আমি এখনই দিয়ে দিলাম কিছু চিংড়ি, আর অল্প কিছু রাখলাম। তো দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর এখন আমি সামান্য ঝোল দেব। এটুকুনি থাকবে, তো জাল দিয়ে গরম মশলার গুঁড়ো দেব। আরো একটু ঝোল দিই, কারণ কাঁঠালগুলো একটু শক্ত শক্ত আছে, এটুকু দিলেই হয়ে যাবে। তো আমি একটু ঢাকা দেব, ঢাকাটা খুলে গরম মশলার গুঁড়ো দিব, দিয়ে নামাবো। তো ঢাকনা খুলেছি, আর যে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, গরম মশলাটা দিয়ে একটু ঘেঁটে নামাবো। হয়ে গেছে, হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা আমার রান্না এখনো কমপ্লিট হয়নি, শুধু টমেটোর চাটনিটা করছি এখন, তাহলেই শেষ হবে। আর ভিটিকনার বাবা আবার অফিসে যাবে, কাজ আছে, তো সেজন্য ওরা খেতে বসেছে, ভিটিকনা, ভিটিকনার বাবা, ওই দেখো। আর টমেটোর চাটনিটা হলে আমার রান্না শেষ, আর বেশি নেই, দেখো কি পরিমাণে বাসন জমেছে, সেগুলো মাজবো, তারপরে আমিও খেয়ে নেবো, কারণ এখনো আমার পেটে কোনো দানা পড়েনি, শুধু ওই সকালবেলা খেয়েছি কি যেন টোস্ট আর বিস্কুট, আর একটু চানামরি খেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার।
তো বন্ধুরা দুটো বাজে, আমার রান্না বান্না কমপ্লিট হলো আর বরের খাওয়া শেষ, মেয়ে খাচ্ছে। তো এই যে হচ্ছে কাঁঠালের তরকারি এটা, আর এটা হচ্ছে মেটের তরকারি, মেটে আনছিলাম, আর এটা হচ্ছে সেই টমেটোর চাটনিটা, আর এটা হচ্ছে চাল কুমড়ো ভাজি, আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজি। আর যে দিদিগোনা খাচ্ছে আর জোর বাবা রেডি হচ্ছে, আবার অফিসে যাবে, একবার গিয়েছিল এসেছে, আবার আমি তো সেই আমার আজকে খুব পরিশ্রম হলো, কারণ এখন আমি খাবো। তো বন্ধুরা আমি এখন খাবো, আর আমার খাওয়ার জন্য আমি ভাত মেরে নিয়েছি। এখানে হচ্ছে চাল কুমড়ো ভাজো ভাজু ভাজু বলছি কেন, মানে পেটে দানা পড়ানোর জন্য কথা আটকে যাচ্ছে। আর চিংড়ি মাছ, আমি চিংড়ি মাছ মানে যেটুকু রাখছিলাম ভাজা, খেতে খেতে দিদি শেষ করে দিয়েছে। আর এখানে নিয়েছি টমাটো বড়ার চাটনি, বড়ার পরিমাণটাই বেশি। আর এখানে নিয়েছে দিদিগণের জন্য রান্না করে সেটা মেটের তরকারি, আর যে চিংড়ি দিয়ে কাঁঠালের তরকারি। তো আমি এখন খাবো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পারলে দুটোরও বেশি বাজে, তো সকাল থেকে আমার অনেক পরিশ্রম হলো, এখন খুবই খারাপ লাগছে। তো ভিডিওটা বড় হয়ে গেছে আমি বুঝতে পারছি, তো রাত্রি পর্যন্ত আর নেওয়া যাবে না, তো এখনই শেষ করে দিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো, আর একটা লাইক দিয়ে দিও। আর যারা নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটা দেখলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটন বাজিয়ে অল লেখাটাকে ক্লিক করে দিও। তো এখন রাখছি বন্ধুরা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই, গুড আফটারনুন। কালকে নতুন আর একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো।